আমি ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে বলছি, আমি অন রেকর্ড বলতে চাই, আমি বলেছি যে আপনারা শুধু বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি দল এবং একজন ব্যক্তিকে আপনারা বেছে নিয়েছেন এবং সমগ্র বাংলাদেশিকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন। আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনারা যদি মনে করেন ইন্ডিয়া ইজ এ লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আপনাদের মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে শ্রদ্ধা অর্পণ করতে হবে। আমি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে বন্ধুত্বের, বন্ধুত্ব হতে হবে সমমত, সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে। আপনি যদি আমার সুপিরিয়ার ভাবেন তাহলে তার বন্ধুত্ব হবে না। অবশ্যই ভারত বাংলাদেশের একটি বড় প্রতিবেশী রাষ্ট্র, 54টি অভিন্ন নদী আমাদের রয়েছে, বিশাল ল্যান্ড বাউন্ডারি আমরা হেল্প করি, আমরা শেয়ার করি, কিন্তু ভারতের সাথে ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের মানুষকে, মানুষের হৃদয়কে জয় করতে হবে। বাংলাদেশের মানুষের পেছনে গোয়েন্দা সংস্থাকে লেগিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মত পাওয়া যাবে না। সুতরাং আপনাদেরকে গোয়েন্দা সংস্থার লোকদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাদের এই যারা গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই যে এস্টাবলিশমেন্টে যে কাজ করেছে, এটি অত্যন্ত অন্যায় কাজ করেছে, গর্বিত কাজ করেছে। আমি বলেছি এনাফ ইজ এনাফ, এখন আপনাদের ড্যামেজ কন্ট্রোলের সময়, এই ড্যামেজটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং আমি রাহুল গান্ধী কিন্তু তিনি একমত পোষণ করেছেন, বলেছেন আমরাও একটা ব্যক্তি বিশেষের সঙ্গে, তিনি যেটি বলেছেন, যদি তিনি সরকারে নাই, সরকারে যারা আছে তারা তো আপনারা জানেন তারা কারা তাদের, কিন্তু তিনি বলেছেন যে আমি এককভাবে কোনো ব্যক্তির সাথে কোনো দলের সাথে সম্পর্ক আমরা করতে রাজি নই। আমরা বাংলাদেশের মানুষের যে ইন্সপিরেশন এবং প্রফেসর ইউনুসেরও ভূয়সী প্রশংসা তারা করেছেন, কিন্তু আমরা চাই মানুষের আকাঙ্ক্ষার প্রতি আমরা রেসপেক্ট করতে চাই। যদিও আমরা দেখেছি 2014 সালকে সুজাতা সিংকে তারা বাংলাদেশে পাঠাতে ভুল করেনি, সুতরাং এই ভুলগুলি আর করা যাবে না। এবং বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখার অথবা পারচেজ করার চেষ্টা নয়া দিল্লি যাতে আর না করে, আমাদের পরিষ্কার রাখা, আমরা স্বাধীন জাতি, আমাদের সক্রিয়তা, আমাদের ব্যক্তিত্ববোধ, আমাদের স্বতন্ত্রবোধ, সবকিছুর সম্মিলন ঘটিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই হাসেক হাসিনা যে দানবে পরিণত হয়েছে, এই দানব হওয়ার পেছনে এই মিডিয়াও কিন্তু সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। অবশ্যই আমি বলবো না যারা কাজ করে তারা, এই মিডিয়ার মালিকরা যারা চোরাকারবারি, কালো টাকার মালিক, দুর্বৃত্ত, তারাই কিন্তু ম্যানেজ করে এই সমস্ত টিভি চ্যানেলগুলো মালিকানা তারা পেয়েছে। সুতরাং এই মালিকানাতে ট্রান্সপারেন্সি আনতে হবে এবং সকলে সেখানে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে। বন্ধ করা কোনো সমাধান নয়, বরং এটাকে সংশোধন করা, এটাকে জনগণের উপযোগী করে গড়ে তোলা, একটি কাজের ক্ষেত্র তৈরি করা, সেটি সমাধান বলে একজন মিডিয়া কর্মী হিসেবে আমি মনে করি। তো যাই হোক, আপনারা অনেকে স্টেট ডিপার্টমেন্ট এবং বিদেশের কথা বলেছেন, কিন্তু বলছেন যে আমেরিকা বোধহয় বিশেষ করে যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি হলফ করে বলতে পারি আমেরিকার কোনো রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যম দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে। এখন আপনাদের, আপনারা যারা এতদিন নানা কষ্টের কারণে, চাপের কারণে যারা প্রকাশ করতে পারেননি, এখন যারা মিডিয়া, যারা খবর প্রকাশ করতে পারছেন অথবা অ্যানালিস দিতে পারছেন, এখন আপনাদেরকেও যে মনে রাখতে হবে যে আপনারা কোনো ইন্ধনে পা দিবেন না, কোনো ষড়যন্ত্রে পা দিবেন না, জাতীয় ঐক্যকে অটুট রাখতে আপনারা ভূমিকা রাখবেন। যে ক্ষতি আপনাদের হয়েছে, যে ক্ষতি আমাদের হয়েছে, এই ক্ষতিকে পুষিয়ে দিতে হবে আমাদেরকে, সাদাকে সাদা এবং কালোকে কালো বলে।